আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দাশগুপ্ত আর মিমি চক্রবর্তীর আগামী ছবি টোটাল দাদাগিরি। ছবিটিতে গ্যাংস্টারের পর আবার জুটি বেঁধেছেন ইয়াশ আর মিমি। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃত বাসু। SBF এর এই নতুন ছবিটি কিন্তু এন্টারটেইনমেন্টে মোড়া। হ্যাঁ বন্ধুরা, গ্যাংস্টার থেকে একটু অন্য চরিত্রেই দেখতে পারবেন ইয়াশ আর মিমিকে। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়াশ মিমি অভিনীত নতুন ছবি টোটাল দাদাগিরির বিহাইন্ড দ্য সিন। জোর কদমে চলছে ছবিটির শুটিং এর কাজ। ছবিটিতে ইয়াশ দাশগুপ্তকে আমরা দেখতে পারবো উত্তর কলকাতার একটি ছেলের চরিত্রে অভিনয় করতে, যে ইঞ্জিনিয়ারিং পাশ করে উঠতে পারেনি। অপরদিকে রয়েছেন MBA পড়া মিমি। মিমিকে দেখে ইয়াশ কিন্তু প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। তারপর কিভাবে শুরু হয় তাদের প্রেম কাহিনী তা জানতে হলে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। তার কারণ, জোর কদমে চলছে টোটাল দাদাগিরি ছবিটির শুটিং এর কাজ। আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই ছবিটির শুটিং এর কয়েকটি সুন্দর মুহূর্ত। ছবিটির বেশ কিছু অংশ শুট হয়েছে কলকাতায়, আবার রয়েছে বিদেশেও ছবিটির শুটিং এর কাজ। ছবিটিতে রয়েছে 5টি গান। ছবিটির গান ডিরেক্ট করেছেন জিৎ গাঙ্গুলি। বিদেশে শুটিং এর সময় পড়েছিল ক্রিসমাস, আর ক্রিসমাসেও এই তারকারা শুটিং করতে কিন্তু ভুললেন না, সেটাই পালন করলেন ক্রিসমাস। জানুয়ারি মাসেই মুক্তি পাবে মিমি আর ইয়াশের নতুন ছবি টোটাল দাদাগিরি। তো বন্ধুরা, টোটাল দাদাগিরি ছবিটির বিহাইন্ড দ্য সিন দেখে আপনাদের কেমন লাগলো? কেমন লাগলো এই শুটিং এর দৃশ্যগুলো? আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে।